শীত আসতেই লক্ষ্য করা যায় যারা আর্থিকভাবে সচ্ছল নয় তারা ঠিকমতো শীত বস্ত্র পান না, অর্থাৎ ঠান্ডায় তারা কাঁপে। সেইসব কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে নতুন শীত বস্ত্র তুলে দেয় ভগবান গোলার সপ্তক ওয়েলফেয়ার সোসাইটি। আর এই সোসাইটির পক্ষ থেকে আজ প্রায় 500 জন অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। আজকের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অনিন্দম দাস, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলককান্তি মজুমদার, এছাড়াও এই ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা। উদ্যোক্তারা জানাচ্ছেন প্রতি বছর তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে থাকেন। তারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এছাড়াও রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকে। চলুন শুনে নিই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ নিয়ে কি জানাচ্ছেন। ওয়েলফেয়ার সোসাইটি আমাদের ভবনগোলা ওয়ান ব্লকের একটা এনজিও, তারা প্রতি বছরই বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত রাখে। আজকে এখানে প্রায় 500 দুস্থ ব্যক্তিদের তারা শীত বস্ত্র প্রদান করছে, যেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এবং আমরা ভবনগোলা ওয়ান ব্লকের তরফ থেকে এই সোসাইটিকে আমরা বেস্ট উইশেস জানাবো, যে পরবর্তীকালে তারা আরও বেশি লোককে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সে বেস্ট উইশেস আমরা। এবার শুনে নিই কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অনিন্দম দাস কি জানাচ্ছেন। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনডিভি ডাব্লিউবি। প্রথম কথা হচ্ছে যেটা খুবই ভালো উদ্যোগ, মানুষ মানুষের জন্য আমরা জানি। তো আজকে যে সপ্তক ওয়েলফেয়ার সোসাইটি যে মানুষ 500 মানুষের হাতে যে শীত বস্ত্র তুলে দিচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। আর আশা করব মানুষের পাশে তারা যেভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে থাকে, ব্লাড ডোনেশন দিয়ে সুগারের হেলথ চেক আপ সব, তারা যেন এইটা কন্টিনিউ করতে পারে। এর জন্য আমাদের যা যা সাহায্য দরকার বা যে মানুষের পাশে দাঁড়ায় তাদের যা যা করণীয় আমরা সবসময় করবো, এবং তাদেরকে আরও আশা করছি তারা সামনের বছর শ্রী বৃদ্ধি হবে এবং তারা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। ঠিক আছে।